ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই সুপারস্টার ধরেছেন ঢাকায় ছবির লাগাম দর্শককে টেনেছেন সিনেমা হলে করোনায় গেল বছরই দেমুক্তি পায়নি শাকিবের কোনো সিনেমা মূলত করোনা ঝুঁকিতেই কোনো ছবি মুক্তি দিতে পারেনি ছবি প্রযোজক এবার ঈদ উৎসবে হ্যাটট্রিক করতে যাচ্ছেন শাকিব শাকিবের তিন সিনেমা অন্তরাত্মা লিডার গলুই মুক্তি পাবে চলতি বছরই বিস্তারিত জেনে নেব এবার প্রতিবেদনে গেল বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল শাকিবের ছবি অন্তরাত্মার কিন্তু দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় মুক্তি পায়নি সিনেমাটি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট গেল বছরেই শুটিং শুরু হয় ছবিটির ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খান গেল বছরে শুটিং শেষ করেন এই ছবিটির ছবিটিতে কলকাতার নায়িকা দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব পাবনায় জমিয়ে শুটিং হয় ছবিটির গেল বছরে শাকিব যোগ দেন তরুণ নির্মাতা তপু খানের প্রথম সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবিতে নায়িকা বুবলির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই নায়ক সে বছরই ছবিটির কাজ শেষ করেন শাকিব এরপর যোগ দেন গলুই ছবির শুটিংয়ে গলুই সিনেমাটি গেল বছরেই শুটিং শেষ করেন শাকিব খান এস এ হক অলিক নির্মাণ করেছেন ছবিটি এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে স্ক্রিন শেয়ার করেছেন পূজা চেরি করোনায় গেল বছর ঈদে মুক্তি পায়নি শাকিবের কোনো সিনেমা মূলত করোনা ঝুঁকিতেই কোনো ছবি মুক্তি দিতে পারেনি ছবির প্রযোজক এবার ঈদ উৎসবে হ্যাটট্রিক করতে যাচ্ছেন শাকিব শাকিবের তিন সিনেমা অন্তরাত্মা লিডার গুলুই মুক্তি পাবে চলতি বছরেই শাকিব বলছেন চলতি বছরেই তার তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ছবি তিনটি হল অন্তরাত্মা লিডার ও গুলুই শাকিব জানান ছবি তিনটির মুক্তির তারিখ নির্ভর করছে ছবিগুলোর প্রযোজক ও প্রোডাকশন হাউসগুলোর উপর শাশ্বত মেহেদি বিজয় টিভি ঢাকা